হাঁটুগিরে তখনও বিছানায় বসে আছে আবদ্ধ কথা যে এমন প্রশ্ন করবে সে তো জানতই না অভিত বলেছিল কিছু বলতে না পারলে কাজে করে দেখাতে সে তো কাজের মাধ্যমেই কথাকে বুঝাতে চেয়েছিল যে সে কথাকে পচ্ছন্দ করে কিন্তু কথা তো কিছু বুঝলই না উল্টো রেগে চলে গেল আর তখন কিছু কেন বলতে পারল না সে এখন কি করবে সে সোজাসুজি কথাকে বলে দেবে পচ্ছন্দ করার ব্যাপারটা নিজের রুমে গিয়ে বিছানায় বসে পড়ল কথা হাত পা প্রচণ্ড কাঁপছে তার আবদ্ধে স্পর্শ তার সারা শরীর জুড়ে বিচরণ করে যাচ্ছে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার কিন্তু উঠে পানি খাওয়ার শক্তি পাচ্ছে না এভাবে রিজেক্ট করার ইচ্ছে ছিল না তার কিন্তু তার উপায় কাছে না শোভনের চাপ্টার না করা সাথে কিছু করতে চাইছে না সে দুহাত দিয়ে মাথা চেপে ধরল কথা হঠাৎ কেন জানি মাথাটা প্রচুর যন্ত্রণা দিচ্ছে আবার গরমের জন্য প্রচুর খারাপ লাগছে তখনই ঘরের লাইট জ্বলে উঠল এসির ঠান্ডা হাওয়া পেয়ে বেশ শান্তি লাগছে কিছুটা সময় যেতেই দরজায় টোকা পড়ল কথা ভাবল আবার আবদ্ধ আসেনি তো সে তো তখন আবদ্ধকে বলে আসল এখন এসব করতে চাইতে তবে আবার কেন আসছে এসব ভাবতেই উঠে দরজার কাছে গেল কথা দরজা খুলতেই একটা গার্ডকে দেখতে পেল মাঝারি সাইজের ট্রে হাতে দাঁড়িয়ে আছে লোকটা কিছুটা জোর গলায় বলল ম্যাম স্যার এগুলো দিয়েছে আপনায় হাত থেকে ট্রেটা নিয়ে দরজা লাগিয়ে দিল কথা ট্রেতে খাবার রাখা আছে আর সাথে তার ফেলে রেখে আসা ফোনটা খাবারটা বিছানায় রেখে কিছুটা হাসল কথা একটু আগেই মানুষটার অনুভূতিগুলোকে কষ্ট দিয়েছে সে আর সেই মানুষটাই তার অনুভূতির খেয়াল রাখছে এজন্যই তো মানুষটাকে সে এতটা বেশি পছন্দ করে হ্যাঁ পচ্ছন্দ করে তুলনামূলকভাবে এক ধাপ বেশি পচ্ছন্দ করে পছন্দ করে বলেই মানুষটাকে কষ্ট দিতে চাইছে না শোভন নামক পিছুটানকে ছেড়ে আবদ্ধ নামক মানুষটার সাথে ভবিষ্যৎ গড়তে চায় এইসব ভেবেই প্লেটে রাখা স্যান্ডউইচ মুখে দিল কথা কয়েকটা কামড় দিতেই ফোনটা বেজে উঠল তার স্ক্রিনে চেনা নাম্বারটা ভাসছে স্যান্ডউইচটা প্লেটে রেখে ফোনটা রিসিভ করে নিল গলা কেশে বলল হ্যালো শোভনিয়া আসলে সকালের জন্য সরি একটু ব্যস্ত ছিলাম তাই কল কেটে দিয়েছিলাম ওপর পাশ থেকে ঠান্ডা গলায় জবাব দিল শোভনী শোকে কথা আই নো ইউ আর ভি জি তো তখন কি বলতে চাইছিলে তুমি আই থিনোং কো আমাদের মিট করা উচিত সব কিছু বোঝাপড়া করে নতুন করে সব শুরু করা উচিত কথার কথা শুনে অস্পষ্ট হাসলো শোভন মুখে হাসি ফুটিয়ে বলল অবশ্যই আমদের দেখা করা উচিত তুমি বল কবে কোথায় দেখা করবে আমি চলে আসব আমারও তোমার সাথে বহু কথা বলার আছে পরশু বিকেলে হোয়াইট হাউজে ওকে ডান আমি রেডি হয়ে তোমায় পিক করে নিব কেমন দিহানকেও নিয়ে আসবে সাথে উহুম তোমার আসার প্রয়োজন নেই আর দিহানও আসবে না যা কথা বলার আমি আর তুমিই বলবো ওকে ডোন্ট বি লেট শোভনকে আর কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিল কথা এই মুহূর্তে খাওয়া প্রয়োজন তার পরশু গিয়ে যা বলার সামনি বলবে কিছু বলতে চাইছিল শোভন কিন্তু তার আগেই ফোনটা কেটে দিয়েছে কথা এতে মনটা কিছুটা খারাপ হল শোভনের কিন্তু কথা তার সাথে দেখা করতে চাইছে এটা ভেবেই খুশিতে চোখে পানি এসে পড়ছে কথা যেহেতু দেখা করতে চাইছে নিশ্চয়ই তাদের সম্পর্কটাকে আরও একটা সুযোগ দেওয়ার ব্যাপারে ভাবছে উফ বুকটা ধুকপুক করছে তার ঠিক যেমন কথাকে প্রথম প্রথম দেখে হয়েছিল কথাকে প্রথম দেখেছিল একটা ফ্রেন্ডের কুকিং ক্লাসে কত বয়স হবে তখন কথা ষোলস্তরও হবে হয়তো ক্লাসের সবচেয়ে ছোট মেম্বার ছিল সে কিন্তু রান্নার ব্যাপারে সবার বড় ছিল নতুন নতুন রান্না শেখার প্রতি ঝোঁক বেশ তান্ত তাকে সে যখন সেই বাচ্চা মেয়েকে জিজ্ঞেস করেছিল কেন তার রান্না শেখার এত ঝোঁক তখন সেই মেয়েটা হেসে তাকে জবাব দিয়েছিল তাকে যে বড় হতে হবে নিজের রেস্টুরেন্ট খুলতে হবে কথার প্রথম রান্না করা খাবার সে খেয়েছিল সেটা হচ্ছে মশলা চা আহা কি স্বাদ সেই চায়ের ভাবতেই জিভে পানি চলে আসছে তার যেহেতু সে ফরেনার ছিল চা নামক খাবারটা তেমন পছন্দ ছিল না সব সময় কফি খেতেই পছন্দ করত কিন্তু কথার সেই চা খেয়ে আরও একদফা কথাকে প্রচ্ছন্দ করে ফেলেছিল এরপর কথার সব খোঁজ খবর নিয়ে কথার সাথে রিলেশনে গিয়েছিল সব কিছু বেশ ভালো চলছিল কথার সাথে প্রেম ঘুরতে যাওয়া সব কিছু যেন একটা ঘোর লাগানো স্বপ্ন ছিল যেটা ভাঙ্গতেও সময় লাগেনি যখন দিলের আর ওর ওয়াইফ মারা যায় তখন দিহানের সব রিসপন্সিবিলিটি কথার উপরে পড়ে যায় সেটা শুনে তার মা বাবা পিছু হাটে যায় একটা গ্যাংস্টারের ছেলেকে সাথে রাখা মানে প্রাণ সংশয় হবে যে কোনো সময়ে সেই সময়ে পরিবার আর ভালোবাসার মাঝে পরিবারকেই বেছে নিয়েছিল কথাকে একা সবার সাথে লড়াই করতে দিয়ে সে চলে গিয়েছিল এসব ভাবতেই চোখ ভিজে গেছে শোভনের ফোনে কথার পুরনো ছবিটা আরেক দফা দেখে নিল মনে মনে বলল আগের বারের করা ভুলটা এবার করবে না এবার শুধু কথা আর দিহানকে নিয়ে বাঁচবে সে পরিবারের দায়িত্ব তো নিয়েছেই এবার ভালোবাসার কর্তব্য পালন করার পালা কথার রুমের দরজার এপাশে দাঁড়িয়ে আছে আবদ্ধ ভেতর থেকে কথার কথাগুলো স্পষ্টভাবে শুনতে পেয়েছে সে এখানে এসেছিল কথাকে সরি বলতে কিন্তু কথার ফোনালাপ শুনে কিছুটা ভয় লাগছে তার কথা ওই ছেলের সাথে কেন দেখা করতে চাইছে তবে কি কথা নিজের পুরাতন প্রেমিককে আরও একটা সুযোগ দিতে চাইছে না না কথা এমনটা করতে পারে না মুখে মুখে এসব বলছে আবদ্ধ কিন্তু মন তার কিছুতেই মানছে না আচ্ছা এই কারণেই কি কথা আজ তাকে ফিরিয়ে দিয়েছিল মাথার সাথে বুকেও যন্ত্রণা হচ্ছে আবদ্ধের কথার রুমে না গিয়ে বাহিরে চলে গেল গন্তব্য শোভনের বাড়ি রাত প্রায় একটা কুড়ি কলিং বেলের আওয়াজ লাগাতার বেজে যাচ্ছে যার জন্য গেছে শোভনের বহুদিন পর শান্তির ঘুম ঘুমিয়েছিল সে এতরাতে কে এসেছে এটা ভাবতেই রাগ লাগছে তার এতরাতে ওয়াচম্যান কাউকে ঢুকতে দিয়েছে কেন সে তো এটাই ভেবে পাচ্ছে না ল্যান্ডলাইন থেকে ওয়াচম্যানকে ফোন দিল শোভন কিন্তু লোকটা ফোন ধরছে না ফোনের ক্যামেরা অন করল শোভন দরজার বাহিরের ফুটেজ চেক করে দেখল একজন লোক দাঁড়িয়েই স্পষ্ট আলো না থাকায় চেহারা বোঝা যাচ্ছে না একটু দম নিয়ে দরজা খুলতে চলে গেল শোভন দরজা খুলে আবদ্ধকে দেখে রীতিমতন চমকে গেছে সে আচ্ছা কথার কিছু হয়নি তো আবদ্ধকে ভেতরে ঢুকতে না দিয়েই প্রশ্ন ছুড়ে দিল কথা ঠিক আছে তো শোভনকে হালকা ধাক্কা মেরে ভেরোতে চলে গেল আবদ্ধ শোভনের প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে হয়নি তার সোফাতে বসে টেবিলে পাউঠিয়ে আরাম করে বসল হন্তদন্ত হয়ে আবদ্ধের কাছে গিয়ে বসল শোভন ভিতু গলায় বলল টেলমি আবদ্ধ সবকিছু ঠিক আছে তো কথা ঠিক আছে তো আমি থাকতে কথার কিছু হবে না এটা জেনে নিও বেশ কঠোর গলায় জবাব দিল আবদ্ধ আবদ্ধের জবাবে কিছুটা শান্ত হল শোভন থ্যাংক কথার কিছু হয়নি কিন্তু আবদ্ধের কথার উপরে এত অধিকার খাটিয়ে কথা বলাটা মোটেও পচ্ছন্দ হয়নি ভ্রু কুচকে আবদ্ধের দিকে তাকালো শোভন বেশ কর্কট গলায় বলল তবে এত রাতে আমার বাসায় কি মনে করে আসা হলো টেবিলে থাকা ফ্রুটস বাস্কেট থেকে একটা আপেল নিয়ে একটা বাইট নিয়ে বলল কথাকে ভুলে যাও কথা শুধু আমার যত টাকা লাগবে অ্যাকাউন্টে পৌঁছে যাবে কথার জীবন থেকে হারিয়ে যাও কপালে ভাজ পড়ে গেছে শোভনের রাগ লাগছে আবদ্ধের কথা শুনে কিন্তু সে রাগল না হালকা হেসে বলল কথা জানে তুমি এখানে এসেছো? কথা জানে তুমি আমাকে এসব প্রস্তাব দিতে এসেছ কথা জানল কিনা জানলো জানল না সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে তুমি কথার জীবন থেকে চলে যাবে কারণ এখন কথার লাইফে আমি এসে গেছি আবদ্ধের কথায় তাচ্ছিল্যের হাসি দিল শোভন আবদ্ধের দিকে তাকিয়ে বলল এসে গেছ নাকি জোর করে ঢুকেছ কি ভেবেছ আমি কিছু জানি না দিহানের ভয় দেখি এত মাস কথাকে আটকে রেখেছ টর্চার করেছো ভেবেছ আমি কিছুই জানি না তোমার টাকা পাওয়ার আছে আমার তোমার মতন এত না থাকলেও কমও কিন্তু নেই সব খবর নিয়েই বলতে নেমেছি আমি তোমার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করলাম তোমার প্রয়োজন হলে আমার সব টাকা নিয়ে যাও আর কথাকে আমায় দিয়ে দাও কি চলবে তো শোভনের কথায় বাঁকা হাসলো আবদ্ধ বলল কত টাকা আছে তোমার আবদ্ধের থেকেও বেশি আছে নাকি কয়েক কোটি আছে তোমার আমায় দেবার তোমার মতন অসৎ উপায়ে লোককে মেরে টাকা কামাই করিনি আমি বহু কষ্টে নিজের পরিশ্রম করে কামাই করেছি আমি তাই তোমার টাকার কালো পাহাড়ের সামনে আমার পরিশ্রমের দুই টাকা বেশ মূল্যবান কথা শোনাচ্ছ আমায় সৎ উপায় অসৎ উপায় এসব বলে জ্ঞান দিতে চাইছ আমায় নট বেড বাট আমি ইম্প্রেস হইনি আর না গিলটি ফিল করেছি এসব ইমোশনাল কথায় আমি আবদ্ধের মন গলবে না এবার বলো কথাকে ছাড়বে কি না উহুম ছাড়ব না কথাকে একবার করা ভুলটা আমি বারবার করব না আর তুমি এখানে কথাকে নিয়ে ডিল করতে এসেছো সেটা যদি কথা জানে তবে আমি জানি না কথা তোমার অবস্থা কি করবে কথা মানুষ কোনো খেলনা নয় কথা পরশু আমার সাথে দেখা করবে বলেছে আর আমাদের সম্পর্কের ব্যাপারে ভাববে বলেছে তার মানে কথাকে আমিই নিব তুমি ভয় পাচ্ছ এইটা ভেবে যে কথা তোমাকে ছেড়ে আমার কাছে চলে আসবে তাই তো শোভনের কথায় উঠে দাঁড়াল আবদ্ধ হাতের অর্ধ খাওয়া আপেলটা টেবিলে রেখে বলল কথা আমার ছিল আমারই থাকবে কথার উপরে আমার বিশ্বাস আছে সে আমায় ছেড়ে যাবে না আর এখানে আমি কথাকে নিয়ে ডিল করতে আসিনি এসেছিলাম তোমায় ওর জীবন থেকে সরিয়ে দিতে তোমাকে মেরে গুম করে দিতে আমার কয়েক মিনিটের ব্যাপার কিন্তু তুমি কথার প্রথম ভালোবাসার মানুষ ছিলে বলে তোমায় মাফ করে দিলাম কথাকে নিজের করে পাওয়ার স্বপ্ন স্বপ্নই থাকবে তোমার ইটস মাই প্রমিস শোভনকে আর কিছু বলতে না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল আবদ্ধ গাড়িতে বসে মাথা চেপে ধরে আছে আবদ্ধ শোভনকে তো বড় গলায় বলে এসেছে কথা তাকে চুজ করবে কিন্তু আদৌ কি এটা সত্যি কথা কি আদৌ তাকে বেছে নিবে না এভাবে বসে থাকলে হবে না তাকে এমন কিছু করতে হবে যাতে কথা তাকে চুজ করে শোভনকে নয় কিছুটা সময় ভেবে ফোন করে বলল সব কিছু রেডি আমি আসছি শোভনকে আর কিছু বলতে না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল আবদ্ধ গাড়িতে বসে মাথা চেপে ধরে আছে আবদ্ধ শোভনকে তো বড় গলায় বলে এসেছে কথা তাকে চুজ করবে কিন্তু আদৌও কি এটা সত্যি কথা কি আদৌ তাকে বেছে নিবে না এভাবে বসে থাকলে হবে না তাকে এমন কিছু করতে হবে যাতে কথা তাকে চুজ করে শোভনকে নয় কিছুটা সময় ভেবে ফোন করে বলল সবকিছু রেডি রেখো আমি আসছি রাতে আর বাসায় যায়নি আবদ্ধ কোথায় গেছে কাউকেই বলেনি হোটেল থেকে সকালের নাস্তা শেষ করেই বাসায় ফিরে এসেছে অভি দিহান আর দিয়া দিহান এসেই কথাকে জড়িয়ে ধরেছে পুরো একটা দিন মাম্মাহকে দেখেনি সে কথার কোলে মাথা রাখল দিহান বলল মাম্মা দিহান মিস ইউ এ লট দিহানের কপালে চুমু খেলো কথা মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল মাম্মা মিস ইউটু বেবি ড্যাড কোথায় কাল রাতের পর কথা হয়নি ড্যাডের সাথে আই মিস ড্যাড অলসো দিহানের কথায় চুপ হয়ে গেল কথা সকালে আবদ্ধকে রুমে পায়নি সে ফোন দিয়েছে বাট রিসিভ করেনি গার্ডসদের নিয়ে যায়নি একা কোথায় গেছে সেটা ভেবে কিছুটা চিন্তিত সে আবার ভাবছে হয়তো কালকে রাতের রিজেকশন মেনে নিতে কষ্ট হচ্ছে আবদ্ধের তাই হয়তো একা কিছুটা সময় কাটাচ্ছে কথাকে চুপ করে থাকতে দেখে আবারও জিজ্ঞেস করল দিহান মাম্মা ও মাম্মা বলো না ড্যাড কোথায় দিহানের কথায় ভাবনা থেকে বেরিয়ে এলো কথা মুচকি হেসে বলল ড্যাড একটু ব্যস্ত আছে কাজে সময় হলে ঠিক চলে আসবে এখন তুমি খেলতে যাও গার্ডেনে আমি ফুপ্পিকে পাঠাচ্ছি তোমার কাছে ওকে মাম্মাহ বলেই কথার কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল দিহান একটা শ্বাস নিয়ে উঠে দাঁড়াল কথা দিয়ার রুমের দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেছে ভেতরে দিয়া আর অভি একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে দরজার বাহিরে কথাকে দেখে দুজনই চমকে গেছে দুজনেই অস্বস্তিতে পড়ে গেছে মাথা চুলকিয়ে হাসি দিচ্ছে অভি আর লজ্জায় মাথা নিচু করে আছে দিয়া কিছুটা অস্পষ্ট গলায় বলল অভি আমার পেশেন্ট দেখার সময় হয়ে গেছে আমি আসছি বলেই এক প্রকার পালিয়ে গেল অভি অভির যাওয়ার পথে তাকিয়ে আছে দিয়ার আগে গা জলে যাচ্ছে তার এই রকম একটা পরিস্থিতিতে অভি তাকে ফেলে রেখে যেতে পারল একবার একা পেলে অভিকে তেলে ভাজবে কিন্তু কথা যে তাকে এবার তেলে ভাজবে কি জবাব দিবে কথাকে সে আচ্ছা তার আর অভির ব্যাপারটা মেনে নিবে তো এরকম হাজার চিন্তা মাথায় ঘুরছে দিয়ার দিয়ার পাশে এসে দাঁড়াল কথা দিয়াকে নিজের ঘুরিয়ে কিছু বলবে তার আগেই বলা শুরু করে দিল দিয়া আপু সরি রিয়েলি ভেরি সরি আমি জানি আমার এসব করা উচিত হয়নি বাট ট্রাস্ট মি আই লাভ অভি কিন্তু তুমি যদি না চাও তবে আমি ভুলে যাব আই প্রমিস আমি ভুলে যাব অভিকে এতটুকু বলেই ঢুকরে কেঁদে দিল দিয়া দিয়াকে হালকা করে জড়িয়ে ধরল কথা দিয়ার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল তুমি আমার বোন দিয়া তোমার আর অভির ব্যাপারে সবকিছুই জানি আমি আর তোমাকে আমি এই জন্যই আটকাইনি কারণ অভি ছেলেটা ভালো হি লাভস ইউ অ্যালট তুমি ভাবলে কি করে আমি তোমাকে অভিকে ছেড়ে দিতে বলব তুমি যথেষ্ট অ্যাডাল্ট হয়েছে নিজের ভালো মন্দ বুঝো তুমি চিন্তা করো না আমি আবদ্ধের সাথে কথা বলে তোমাদের বিয়ের ব্যবস্থা করব এবার আর এভাবে কেদ না কথাকে শক্তকরে জড়িয়ে ধরল দিয়া ধীর গলায় বলল তুমি বেস্ট আপু তুমি বেস্ট রক্তের সম্পর্ক না হওয়াতেও তুমি আমার আর দেহানকে যেভাবে আগলে রেখেছ সেটা অন্য কেউ করত না আই লাভ ইউ আপু থ্যাংকস ফর কামিং ইন আওয়ার লাইফ দিয়ার কথায় হালকা হাসল কথা দিয়ার চোখের পানি মুছে দিয়ে বলল আই লাভ ইউ টু যাও দিহান একা আছে তোমার জন্য গার্ডেনে অপেক্ষা করছে হাসিমুখে নিচে চলে যাচ্ছিল দিয়া একটু দূরে গিয়ে থেমে গেল পিছু ঘুরে কথাকে উদ্দেশ্য করে বলল আপু আবদ্ধ ভাইয়াও তোমায় অনেক ভালবাসে তুমি তাকে একটা সুযোগ দিয়ে দেখ সে তোমায় কষ্ট পেতে দিবে না তোমায় কোনোদিনও একা ছাড়বে না তুমি যেমন আমাকে দিহানকে আগলে রাখো সেও তোমাকে আগলে রাখবে ভালোবাসবে তোমায় জাস্ট গিভ হিম অ্যা চান্স দৌড়ে নিচে নেমে গেল দিয়া আর পেছনে দাঁড়িয়ে বড় এক নিশ্বাস ফেলল কথা সে তো চায় আবদ্ধকে সুযোগ দিতে তাই তো শোভনের সাথে সবকিছু শেষ করে দিবে বিছানায় শুয়ে পড়ল কথা এক হাতের উপর ভর দিয়ে শুয়েছে সে আবদ্ধ আসলে আগে অভি আর দিয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা করবে তারপর তাদের বিষয়টা নিয়ে কথা বলবে কেন সে কাল রাতে তাকে ফিরিয়ে দিয়েছিল রাত প্রায় নয়টা বেজে গেছে কিন্তু এখনও বাসায় আসেনি আবদ্ধ মন ব্যাপারটা নিয়ে না ভাবলেও এখন দুশ্চিন্তায় দম বন্ধ হয়ে যাচ্ছে কথার আবদ্ধের কিছু হয়নি তো সেদিন অ্যাট্যাক লোকগুলো আবারও আবদ্ধকে একাপে পেয়ে অ্যাট্যাক করেনি তো দরজা দিয়ে ভেতরে ঢুকলো নিবিড় ওকে দেখে এক প্রকার দৌড়ে গেল কথা চিন্তিত গলায় বলল আবদ্ধ কোথায় আবদ্ধর কিছু হয়নি তো মাথা নিচু করে জবাব দিল নিবিড় আমি জানি না ম্যাম স্যারের সাথে আমার যোগাযোগ হয়নি কাল থেকে নিবিড়ের জবাবে আরও বেশি ভয় লাগছে কথার তবে কি সত্যি সত্যি আবদ্ধের কিছু হয়েছে না আবদ্ধের কি করে কিছু হতে পারে না তার তো আবদ্ধকে বলার অনেক কথা রয়েছে এখনও তো তারা একসাথে বাঁচেনি এসবের আগে আবদ্ধ তাকে ছেড়ে যেতে পারে না চোখ জোড়া ভিজে গেছে কথার গালবে কয়েক ফোঁটা পানি নিচে পড়ে গেছে উল্টো হাতে গাল পুছে নিল কথা এই সময়ে ভেঙ্গে পড়লে চলবে না আবদ্ধকে খুঁজে বের করতে হবে যেভাবেই হোক পুলিশকে ফোন দেওয়ার জন্য ফোনটা হাতে নিল কথা নাম্বার ডায়ল করার আগেই ফোনটা বেজে উঠেছে তার স্ক্রিনে আবদ্ধের নাম্বার ভেসে উঠেছে চটজলদি ফোনটা রিসিভ করল কথা চিন্তিত গলায় বলল আবদ্ধ তুমি ঠিক আছো। কোথায় আছো তুমি তোমার কিছু হয়নি তো আমি দাইব হোটেলে আছি তুমি চলে আস ব্যাস এটুকু বলে ফোন কেটে দিল আবদ্ধ সঙ্গে সঙ্গে ফোনটা বন্ধ করে দিল আবদ্ধের জবাবে হতভাগ হয়ে আছে কথা সে কি জিজ্ঞেস করল আর আবদ্ধ কি জবাব দিল আবারও আবদ্ধের নাম্বারে দায়াল করল কিন্তু ফোনটা বন্ধ বলছে কোনো কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল কথা তাদের বাড়ি থেকে হোটেলে যেতে প্রায় দেড় দু ঘন্টা লাগে সে তো ভেবে পাচ্ছে না এত দূরে আবদ্ধ কি করতে গেছে আর তাকেই বা ডাকছে কেন হোটেলের কাছে যেতে প্রায় এগারোটার উপরে বেজে গেছে ত্রিশতলা পুরো হোটেলটা যার মধ্যে ষাট উর্ধেক রুম কিন্তু সে কোনো রুমে যাবে আবারও আবদ্ধের ফোনে ফোন করল কথা কিন্তু এবারও ফোনটা বন্ধ বলছে হোটেলের গেইটের কাছে আসতেই খানিকটা চমকে গেল কথা ফুল হাতে দাঁড়িয়ে আছে বেশ কয়জন হোটেল স্টাফ কথাকে দেখে হাসিমুখে এগিয়ে এলো তারা লাল সাদা রঙের গোলাপ হাসিমুখে কথার দিকে এগিয়ে দিল স্টাফদের এমন কাজে কিছুটা ভরকে গেল কথা এরা আবার তাকে অন্য কেউ ভেবে ভুল করছে না তো কথা কিছু বলবে তার আগেই হোটেল ম্যানেজার এগিয়ে হাসি হাসিমুখে বলল ম্যাম প্লিজ গোয়িং রুফটপ স্যার ইজ ওয়েটিং ফর ইউ স্যার বলায় কিছুটা স্বস্তি পেল কথা তার মানে আবদ্ধ এখানেই আছে কিন্তু তাকে এভাবে কেন ডাকল এসব ভাবতে ভাবতেই লিফটে উঠে গেল কথা লিফটের একদম উপরের বাটনে ক্লিক করে মাঝে দাঁড়িয়ে আছে হাতে থাকা গোলাপের পাপড়িতে এখনো বিন্দু বিন্দু পানি আছে মুচকি হেসে গোলাপগুলো গুনে নিল উনত্রিশটা গোলাপ আছে একটা গোলাপ কম দেখে মনটা খারাপ হয়ে গেছে আরে দিলে ত্রিশটাই দিত এভাবে বেজোর জিনিস দেওয়ার মানে হয় না কি? লোকটা কোনো কাজই ঠিক মতন করতে পারে না স্টুপিড এসব ভাবতে ভাবতেই লিফটের দরজা খুলে গেল একতলা সিঁড়ি বেয়ে রুফটপের দরজা খুলে ভেতরে গেল মোমবাতির আলোতে সজ্জিত পুরো টেরেস লাল সাদা রঙের কাচের গ্লাসে সুগন্ধি মোমবাতি সেই সাথে হাড় কাঁপানো ঠাণ্ডা বাতাস হাতের ফুলগুলো শক্তক্রে চেপে ধরল কথা এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে গেল ঝাউ গাছের পাতায় পেঁচানো সাদা রঙের লাইট নিচের দিকে রাখা গোলাপের পাপড়ি ছড়ানো একটু সামনের দিকে ছোট ছোট মোমগুলো গলে পড়ে আছে মোমের পাশে গিরে বসে পড়ল কথা হালকা হেসে গলন্ত মোমগুলো পাঁচ আঙ্গুলের মাথায় লাগালো এরপর ফুমেরে শুকিয়ে আবার খুঁটিয়ে খুটিয়ে তুলে নিল ছোটবেলায় কতই না মজা করত এই গলা মোম দিয়ে কতবার হাত লাল করে ফেলেছে এই মোম দিয়ে বাংলাদেশে তো প্রচুর লোডশেডিং হয় কিন্তু এখানে তো তেমন লোডশেডিং হয় না তাই তো মোম নিয়ে খেলার সময় আর হয়ে উঠেনি গিটারের ধীরগতির সুর কানে বেজে উঠল কথা এই সুরটা ভীষণ চেনাতার উহুম আবদ্ধ গিটার বাজাচ্ছে না এটা সাউন্ডবক্সে বাজছে বিটিএস এর জিমিনের প্রমিশ গানটা এই গানটা প্রায়ই শোনে সে বলতে গেলে অনেকটা পছন্দের গান এইটা বসা থেকে উঠে দাঁড়ালো কথা দানে বামে আবদ্ধকে খুঁজতে লাগল এদিক ওদিকে ঘুরে তাকাতেই রুফটপের একদম কিনারের দিকে চোখ গেল কথার কেউ দাঁড়িয়ে আছে সেখানে দেরি না করে সেখানেই গেল কথা পানিতে ভাসমান অসংখ্য লাল গোলাপের পাপড়ি আর ছোট ছোট মোমবাতি আর পুলের ভেতরের কোনারের দিকে দাঁড়িয়ে আছে আবদ্ধ সাদা রঙের শার্ট পরিহিত ভিজে চিপে চিপে হয়ে আছে সে দূর থেকেই আবদ্ধের লালচে হয়ে যাওয়া চোখ দুটো নজর কেড়ে নিল কথার আবদ্ধকে দেখে চোখ জুড়িয়ে এলো কথার এই মানুষটার চিন্তায় মরে যাচ্ছিল কথা আর সে এখানে এসে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য করছিল। কাল রাতের রিজেকশনের পরেও মানুষটা তার জন্য এত কিছু করেছে ভাবতেই চোখ ভিজে গেছে কথার কিন্তু সেই পানি নিচে পড়তে দেয়নি কথা উল্টো হয়ে ঘুরে নাক টেনে নিয়েছে কথাকে দেখে দাঁত বের করে হাসি দিল আবদ্ধ উফকি ভুবন ভুলানো হাসি কথার বুকটাকে ঝালাফালা করে দিচ্ছে বুকের ধুকপুকানিটা ক্রমশ বেড়ে চলেছে কথাকে চোখের ইশারায় পানিতে নামতে বলছে আবদ্ধ পুলের সাইডে হাতের ফুলগুলো রেখে দিল কথা শিরিবে এক পা পুলে দিতেই পুরো গায়ের পশম দাঁড়িয়ে গেছে পুলের পানি ভীষণ ঠান্ডা মনে হচ্ছে কেউ বফর ঢেলে দিয়েছে আবদ্ধ কি করে পানিতে নেমে আছে তা ভেবে পাচ্ছে না কথা আর কে জানে কতম্মন যাবত লোকটা পানিতে নেমে আছে কথাকে থেমে যেতে দেখে পুলের সামনের দিকে এগিয়ে এলো আবদ্ধ হাসি দিয়েই কথার দিকে হাত বাড়িয়ে দিয়েছে আবদ্ধের হাতটা শক্তকরে চেপে ধরে নিচে নামছে কথা যতটা নিচে নামছে ততটাই শরীর গরম রক্ত শীতল হয়ে যাচ্ছে পুলের মাঝে কথাকে এনে দাঁড় করালো আবদ্ধ ঠান্ডায় রীতিমতন কাঁপছে কথা কথার চুলগুলো খুলে দিল আবদ্ধ নিজের ঠান্ডা হয়ে যায় ঠোঁট দিয়ে কথার কানের কাছে ফিসফিসিয়ে বলল একটা ধূপ দাও ঠান্ডা কম লাগবে আবদ্ধের আওয়াজ দিয়ে মনে হচ্ছে ঠান্ডা হাওয়া বের হচ্ছে যা কথার শিরা উপশিরায় কাপুনি তুলে দিয়েছে চোখ বন্ধ করে এক ডুব দিয়ে উঠে এল আল্লাহ কি বিধ্বস্তকর ঠান্ডা আবদ্ধের পায়ের উপরে দাঁড়িয়ে রয়েছে কথা আবদ্ধের কাঁধে তার হাত হাতজোড়া কথার কপালে হালকা করে ঠোঁট ছোয়ালো আবদ্ধ এক শ্বাস নিয়ে বলল তুমি আমার লাইফে আসার আগে আমি ঠিক এতটাই ঠান্ডা ছিলাম ছিলাম অনুভূতিহীন আমাকে অনুভূতির সাথে পরিচয় তুমি করিয়েছ কথা আমাকে বাঁচতে শিখিয়েছ জানো আগে আমি বাঁচতে ভয় পেতাম আর এখন মরতে ভয় পাই তোমাকে আর দেহানকে একা ছেড়ে থাকতে ভয় লাগে তোমাকে ভালো লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে তুমি দেহানের কেউ না হয়ে ওকে আগলে রেখেছ মায়ের আদর ভালোবাসা দিয়েছ যা আমি আবদ্ধ কোনোদিনও পাইনি ছোটবেলায় বহু কষ্ট করেছি আমি মা ছিল না পাশে বাবা ভুল করেছে বলে আমাকে আর অভিকে ফেলে চলে গেছে এরপর টাকার জন্য আমি এই পথে পা বাড়িয়েছি বিশ্বাস কর তুমি যেমন করে দেহানের পাশে ছিলে এমনভাবে যদি আমার মা আমার পাশে থাকত তবে আমি এমন গ্যাংস্টার হতাম না আর বাকি মানুষদের মতন নর্মাল লাইফ লিড করতাম আমার প্রথমের ব্যবহারের জন্য আম সরি কথা আস্তে আস্তে পুলের পানি গরম হয়ে আসছে যা কথা স্পষ্ট বুঝতে পারছে কিন্তু হঠাৎ পানি গরম হচ্ছে কেন বুঝতে পারছে না সে কথার মাথার পেছনে হাত বুলালো আবদ্ধ একটু দম নিয়ে বলল তুমি আসার পরে ঠিক কেমন আমার অনুভূতির পরিবর্তন হয়েছে আমার মনের বরফের টুকরোকে অনুভূতি রাবেশে গরম করিয়েছ তুমি এন্ডাই আর কিছু বলতে পারছে না আবদ্ধ গলাটা ধরে আসছে তার কথার চোখের দিকে তাকিয়ে বলল আই লাভ ইউ কথা আই রিয়েলি লাভ ইউ প্লিজ আমাকে ফিরিয়ে দিও না আমার আর শোভনের মাঝে যদি তুমি কাউকে বেছে নিতে চাও তবে আমি বলবো তুমি আমায় বেছে নাও কারণ তোমাকে আর দিহানকে ছাড়া আমি বাঁচব না তুমি যদি আমায় বেছে নাও তবে আমি তোমার সব কথা শুনব আর 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 কিছু বলতে পারেনি আবদ্ধ কারণ কথার গরম হওয়া ঠোঁটজোড়া তার ঠোঁটে বিচরণ করে ফিরছে আস্তে আস্তে আবদ্ধের ঠোঁটজোড়ায় চুমু খাচ্ছে কথা আবদ্ধের কাঁধে থাকা হাতজোড়া শক্তকরে চেপে ধরেছে আবদ্ধের ঘাড়ের পেছনে কথার ছোঁয়াতে আবেশে চোখ বন্ধ হয়ে গেছে আবদ্ধের মনের জমে থাকা চোখের পানিগুলো পাপড়ি ছাড়িয়ে নিজের ঠান্ডা গাল বেয়ে কথার গলাতে বিচরণ করছে আর কিছু বলতে পারেনি আবদ্ধ কারণ কথার গরম হওয়া ঠোঁটজোড়া তার ঠোঁটে বিচরণ করে ফিরছে আস্তে আস্তে আবদ্ধের ঠোঁটজোড়ায় চুমু খাচ্ছে কথা আবদ্ধের কাঁধে থাকা হাতজোড়া শক্তক্রে চেপে ধরেছে আবদ্ধের ঘাড়ের পেছনে কথার ছোঁয়াতে আবেশে চোখ বন্ধ হয়ে গেছে আবদ্ধের এতম মনের জমে থাকা চোখের পানিগুলো পাপড়ি ছাড়িয়ে নিজের ঠান্ডা গাল বেয়ে কথার গলাতে বিচরণ করছে কথার কোমরের দিকে হালকা করে চেপে ধরেছে আবদ্ধ তখনও চোখ বন্ধ ছিল তার আলতো করে আবদ্ধের ঠোঁট ছেড়ে দিল কথা আবদ্ধের চোখের ভেজা পাপড়িতে বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দিল ভেজা ভ্রু ও ঠোঁটে হাত বুলাচ্ছে পরম যত্নে কিছুটা সময় যেতেই মুখ খুলল কথা কাপা কাপা কণ্ঠে বলল আমি তোমাকেই চুজ করেছি আবদ্ধ আই ওনলি চুজ ইউ এজ মাই পার্টনার শোভন আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল ওর জায়গাটা কেউ নিতে পারবে না বাট এখন আমার ভালোবাসার মানুষটা হচ্ছ তুমি আর তোমার জায়গাটা কেউ নিতে পারবে না কারণ এই জায়গাটা তুমি নিজে তৈরি করেছো। আবদ্ধকে শক্ত করে জড়িয়ে ধরল মুখে হাসি রেখে বলল থ্যাঙ্কস ফর কামিং ইন মাই লাইফ আমি কোনোদিনও বাবিনি শোভনের পরে আর কাউকে কোনোদিনও এতটা পচ্ছন্দ করতে পারবো শোভন আমাকে ছেড়ে যাওয়ার পর আর সাহস হয়নি কাউকে পচ্ছন্দ করার সবাইকে এড়িয়ে অনুভূতিগুলোকে এড়িয়ে বেঁচে গেছি আমি এবার আর একা বাঁচার ইচ্ছে করছে না তোমাকে নিয়ে দিহানকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই কথাকে আলতোভাবে জড়িয়ে ধরল আবদ্ধ কথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তবে কালকে শোভনের সাথে দেখা করতে যাবে না আবদ্ধের বুক থেকে মাথা সরিয়ে মুখের দিকে তাকালো কথা ধীর গলায় বলল তুমি জানো আমি কালকে শোভনের সাথে দেখা করতে যাচ্ছি আমার উপরে নজর রাখছিলে তুমি না আসলে কাল রাতে খাবার পাঠানোর পরে তোমায় সরি বলতে চেয়েছিলাম কিন্তু রুমের ঢোকার আগে তোমার ফোনালাপ শুনেছিলাম আবদ্ধের দিকে কিছুটা কঠোরভাবে তাকাতেই নিজের সাফাই গাইতে শুরু করে দিল আবদ্ধ ট্রাস্টমি আমি ভুলেও শুনতে চাইনি তোমার কথা কিন্তু ইচ্ছে না চাইতেও শুনে ফেলেছিলাম আম সরি কথা প্লিজ ডোন্ট বি ম্যাড একটা বড় নিশ্বাস ফেলে একটু হাসলো কথা আবদ্ধের ভিজে থাকা চুলগুলো পিছন দিকে ঠেলে দিল কানের লতির উপর থেকে নিচ অব্দি আস্তে আস্তে স্লাইড করে দিচ্ছে কিছুটা উঁচু হয়ে আবদ্ধের থুতনিতে চুমু খেলো কথা শব্দ করে হেসে বলল ডোন্টবি বি জেলাস ওকে আমার শোভনের সাথে কিছু হিসেব বাকি আছে যেগুলো না বলে তোমার সাথে সবকিছু শুরু করতে পারবো না আবদ্ধ কিছু বলতে চাইতেন ঠোঁটে আঙ্গুল চেপে চুপ করিয়ে দিল একটু দম ছেড়ে আবারও বলল ভয় নেই বেশিদিন ওয়েট করাব না তোমায় কিন্তু একটা জিনিস মানতে হবে সারপ্রাইজটা অনেক পছন্দ হয়েছে আর তোমাকে এমন হটলুকে দেখে নিজেকে কন্ট্রোলে রাখতে বেশ কষ্ট হচ্ছে আমার ইচ্ছে করছে তোমায় কামড়িয়ে খাই বলেই আবদ্ধের ভেজা শার্টের কাঁধের উপরে আসতে করে কামড়িয়ে দিল কথার কোমর চেপে ধরল আবদ্ধ দুষ্টু হেসে বলল তো চলো রুমে আমি শুধু পুল না হোটেল রুমও বুক করে ফেলেছি কারণ বলাতে যায় না কখন তুমি মুডে এসে যাও আর তুমি মুডে আসলে তো প্লেসের কথা ভাব না তাই তোমার ফিলিংয়ের কথা ভেবে আগে থেকে রুম বুক করা হয়েছে আবদ্ধের কথা শুনে শব্দ করে হাসতে লাগল কথা হাসতে হাসতে আবদ্ধের বুকে মাথা রাখল আর মনে মনে ভাবতে লাগল মানুষটা তার বলা জিনিসগুলো তাকেই ফিরিয়ে দিচ্ছে যেই কথাগুলো বলে এই লোকটার কলিজা পুড়িয়েছে আজ সেগুলো বলে তার অন্তর পুরাচ্ছে আবদ্ধের নাকটা আদুরেভাবে ভাবে টেনে দিল কথা আবদ্ধের কাত জড়িয়ে ধরে বলল বললা মতো ওয়েট করতে ওয়েট অ্যান্টিল ওভিএন্ড দিয়া গটমেরিড কথার কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আবদ্ধের কিছুটা অবাক হয়ে বলল হ্যাঁ ওদের বিয়ে অব্দি ওয়েট করব মানে মানে খুব সহজ দে লাভ চাদার তাই আমি চাই ওদের আগে বিয়ে হোক তারপর আমাদের তোমার কোনো সমস্যা আছে ওদের বিয়েতে মাথা ঝেড়ে না বলল আবদ্ধ একগাল হেসে বলল তুমি যা বলবে তাই ঠিক ওরা যদি একে অপরকে ভালোবাসে এতে আমাদের কিছু বলার নেই কিন্তু এতদিন আমি কিভাবে ওয়েট করব তোমাকে এখন দেখলে আমার শরীর গরম হয়ে যায় মনে হয় কেউ গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে না চাইতেও তোমায় ছুঁতে মন যায় তোমার কাছ থেকে দূরে থাকতে মন চায় না তোমাকে তোমাকে একবারে খেয়ে ফেলতে মন চায় কথা আবদ্ধের কথা শুনে ঠোঁট কামড়ে হাসল কথা আবদ্ধের বুকে নখ দিয়ে আচড়ে দিয়ে বলল ওয়েট করো আর কয়েকদিন তারপর সব পুষিয়ে দিব আমি একটা বড় শ্বাস ফেলল আবদ্ধ কথার হাত ধরে পুলের কোনায় নিয়ে দাঁড় করালো রেড ওয়াইনের বলতো থেকে গ্লাসে ঢেলে কথার দিকে এগিয়ে দিয়ে বলল ইট ইউর ফেভারিট জামুন ফ্লেভারের ওয়াইন দু আঙ্গুলের চিপায় ওয়াইনের গ্লাস চেপে ধরল কথা পরপর পর কয়েকবার গ্লাসটা ঘুরিয়ে একদমে পুরোটা শেষ করে দিল আহ এই ফ্লেভারটার সাথে কোনোটার তুলনা হয় না আবদ্ধ আই জাস্ট লাভ দিস ফ্লেভার তুমি যদি চাও তবে প্রতিদিন এক বোতল তোমার জন্য রেখে দেব এইটার একটার দাম দু লাখের কাছাকাছি আবদ্ধ তোমার কি মনে হয় আমি প্রতিদিন দু লাখ টাকা খরচ করার মতন মেয়ে ওকে হোকে দিলাম না কিনে কোনো বিশেষ উৎসব ছাড়া এটা কিনব না আই প্রমিস ওয়াইনের বোতলের পাশে থাকা লাল গোলাপটা হাতে নিল আবদ্ধ মুচকি হেসে বলল এইটা হচ্ছে ত্রিশ নাম্বার গোলাপ এইবার নিশ্চয়ই তোমার আর কোনো অভিযোগ নেই আমার প্রতি স্বস্তির হাসি দিল কথা আবদ্ধের হাত থেকে গোলাপটা নিয়ে বলল উহুম কোনো অভিযোগ নেই কিন্তু এর জন্য প্রাইজ পাবে তুমি কথার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালো আবদ্ধ কিছু বলবে তার আগেই একলাফে আবদ্ধের কোলে চেপে উঠল কথা হঠাৎ লাফিয়ে ওঠায় কিছুটা পিছু সরে গেছে আবদ্ধ কথার কোমরে শক্ত করে চেপে ধরল যাতে কথা না পড়ে যায় নিজের দুপা দিয়ে আবদ্ধের কোমরে শক্ত করে চেপে ধরল কথা আবদ্ধের গালে হাত রেখে আবেশে চুষে নিল তার ঠোঁটজোড়া তারা ভর্তি আকাশের নিচে পুলের ঠান্ডা পানিতে ভিজতে থাকা দুজন ভালোবাসার মানুষের কিছুটা ঘনিষ্ঠ হওয়া এই যেন তাদের দুজনের এক হয়ে যাওয়ার এক অসাধারণ মুহূর্ত যেটা সব সময় স্মরণ হয়ে থাকবে তাদের স্মৃতিতে বিকেল চারটা পাঁচ রেস্টুরেন্টের ভেতরের সবকিছু ঠিক করছে শোভন কথার পচ্ছন্দের খাবার ফুল ডেকারেশন সবকিছু রেডি করেছে সে এবার পুরোদমে কথাকে নিজের করে নিবে পকেট থেকে হীরের আংটিটা আরও একবার দেখে নিল শোভন সেদিন আবদ্ধের কথায় কিছুটা ভয় ঢুকে গেছে তার মনে তাই সাথে করে আংটিটা নিয়ে এসেছে যাতে কথার সাথে সব ঠিক হলে সঙ্গে সঙ্গে কথাকে বিয়ের জন্য প্রোপোজ করবে রেস্টুরেন্টের গ্লাসে আরও একবার নিজেকে দেখে নিল শোভন কথার পছন্দের লেমন রঙের শার্ট সাদা রঙের প্যান্ট পরেছে আজকে কথার পচ্ছন্দের কালার হচ্ছে লেমন চুলগুলো কিছুটা উচিয়ে বড় একটা দম নিল সে আজকেও প্রথম দিনের মতন নার্ভাসনেস কাজ করছে তার মাঝে যখন প্রথম কথাকে প্রপোজ করেছিল কতটা নার্ভাস ছিল সেটা কাউকে বলতে পারেনি আজকেও তেমনটাই ফিল হচ্ছে তার শোভনের এসব চিন্তার মাঝেই কথা এসে তার পাশে দাঁড়াল কথাকে দেখে হাসি দিল শোভন টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে কথাকে বসার জন্য বলল ব্যাগটা টেবিলের উপরে রেখে চেয়ারে বসে পড়ল কথা আর অন্য পাশে গিয়ে বসল শোভন গলাটা একটু কেশে বলল ইউ আর লুকিং প্রিটি কথা শোভনের কথায় হালকা হাসল কথা একটু ভাব নিয়ে বলল আম অলয়জ প্রিটি কথার কথায় হাসল শোভন বলল সেটা ঠিক শোভন কিছু বলবে তার আগেই ওয়েটার এসে জামুন ফ্লেভারের টেবিলে রেখে গেল আস্তে আস্তে পুরো টেবিল জুড়ে খাবার পরিবেশন করতে লাগল ওয়েটারগুলো সবগুলোই কথার পছন্দের খাবার চিজি পাস্তা চিকেন সুইটস এইসব দেখে মলিন হাসল কথা বলল এসব আমার পছন্দের কেন তোমার পছন্দের খাবার নিয়ে আস উহুম আজকে পুরো বিকেলটাই তোমার তাই সবকিছু তোমার পচ্ছন্দেরই হবে এবার খাবার খাও কথা বল না কথার প্লেটে খাবার সার্ভ করে দিল শোভন ওয়াইন গ্লাসে ঢেলে কথার দিকে এগিয়ে দিল কিছু না বলে খাওয়া শুরু করল কথা নিশব্দে খাচ্ছে দুজন একে অপরের চোখে চোখ পড়তেই হাসি বিনিময় করছে পকেট থেকে রিংয়ের বক্সটা বের করল শোভন বক্সটা খুলে কথার প্লেটের পাশে রাখল প্লেটের পাশে রাখা রিংটার দিকে তাকালো কথা ভ্রু কুচকে শোভনের দিকে তাকিয়ে বলল এটা বুঝি গার্লফ্রেন্ডের জন্য নিয়েছ আমাকে কিন্তু এখনো তোমার গার্লফ্রেন্ডের সাথে মিট করাওনি তুমি দেটস ভেরি রুড অফ ইউ কথার এমন প্রশ্নে কিছুটা কষ্ট পেল শোভন কথাকে বুঝেনি সে আংটিটা তার জন্যই এনেছে নাকি বুঝেও না বোঝার চেষ্টা করছে ধীর গলায় জবাব দিল শোভন এটা তোমার জন্য নিয়েছি উইল ইউ মেরি মি কথা শোভনের প্রশ্নে খাওয়া বন্ধ করে দিল কথা প্লেটের উপরে হালকা শব্দ করে চামচটা রেখে ওয়াইনের গ্লাসটা হাতে নিয়ে নাড়াতে শুরু করল গ্লাসে একটা চুমুক দিয়ে বলল আমার রিং কেনার মানুষ আছে একটু দম নিয়ে আবারও বলল বিবিএ করার মানুষও ঠিক হয়ে গেছে আহত দৃষ্টিতে কথার পানে চেয়ে আছে শোভন মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না তার কথার বলা কথাগুলো সত্যি ছিল নাকি তাকে কষ্ট দেওয়ার জন্য এগুলো ইচ্ছে করে বলছে গলায় কথা আটকে গেছে তার কাপা কাপা গলায় বলল তুমি মজা করছো তাই না কথা নাকি রেগে আছো আমি জানি তোমাকে ছেড়ে যাওয়াটা আমার ভুল ছিল তার জন্য আমি মাফ চাইছি বিশ্বাস করো তোমায় ছেড়ে আমি এক মুহূর্তে সুখে ছিলাম না তোমার চিন্তা প্রতিটা মুহূর্তে করে গেছি আমার উচিত ছিল মা বাবাকে বুঝিয়ে তোমায় আর দেহানকে নিজের কাছে রাখার কিন্তু সেটা না করে তোমায় ফেলে যাওয়াটা আমার সবচেয়ে বড় ভুল এর জন্য তোমার দেওয়া সব শাস্তি মেনে নিব আমি তবুও আমাকে ছেড়ে দিও না কথা কথার এক হাত নিজের হাতের মুঠোয় নিল শোভন অশ্রুভরা চোখে কথার দিকে তাকিয়ে আছে সে যেকোনো সময়ে চোখ ছেড়ে পানি গাল বেয়ে পড়বে শোভনের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল কথা বড় এক শ্বাস ফেলে বলল এমন কেন করছ তুমি তোমার জায়গায় থাকলে আমিও হয়তো ফ্যামিলিকেই চুজ করতাম এই কথাগুলো বছর খানের আগে বললেও হয়তো তোমায় মেনে নিতাম কিন্তু এখন তা সম্ভব না কারণ আমি আবদ্ধের হয়ে গেছি আই এম ইন লাভ উইথ হিম দিহানো আবদ্ধকে মেনে নিয়েছে ফাইনালি আমার লাইফে সব ঠিক হচ্ছে আমি চাই না তুমি আবার আমার লাইফে আসো আমাদের মাঝে যা ছিল সব শেষ আজকে তোমার সাথে দেখা করার অন্যতম কারণ ছিল এটাই আর আজকেই আমাদের শেষ দেখা হচ্ছে উই আর ওভার নাও এবার আর নিজেকে দমিয়ে রাখতে পারেনি শোভন উঠে গিয়ে কথা ঝাঁপতে ধরে ঢুকরে কেঁদে দিল কথা আম শরীশ্রী ফর এভরিথিং আমাকে জাস্ট একটা সুযোগ দাও এবার আর পিছোপা হব না আমি কথা প্লিজ আমায় আরও একটা সুযোগ দাও এসব বলেই কাঁদছে শোভন শোভনকে থামানোর চেষ্টা করছে না সে আপাদত শেষবারের মতন শোভনকে জড়িয়ে ধরল ধীর গলায় বলল থ্যাঙ্ক ইউ ফর বিং মা ফার্স্ট লাভ থ্যাংক ইউ ফর এভরিথিং আমি মাফ করে দিয়েছি তোমায় তুমি আমায় ভুলে যাও জীবনে আবারও শুরু করো যেমনটা আমি করেছি আমি পারবো না কথা আমি পারবো না আমি শুধু তোমায় ভালোবাসি শোভনের থেকে নিজেকে ছাড়িয়ে নিল কথা শোভনের চোখের পানি মুছে দিয়ে হাসি মুখে বলল বি হ্যাপি বি হ্যাপি মাই লাভ আর থামেনি কথা পিছু ঘুরে আর তাকায়নি শোভনকে ফেলে দিয়ে এক প্রকার দৌড়ে পালিয়ে গেছে চোখে পানি টলমল করছে তার যত কিছুই হোক না কেন তার প্রথম ভালোবাসার মানুষ ছিল ওকে এভাবে কাঁদতে দেখে বুকটা ফেটে গিয়েছিল তার বহু কষ্টে নিজেকে দমে রেঝেছিল নিজেকে শোভনের সামনে ফুটবল করতে চায়নি বলে কাঁদেনি পার্কিং এর কাছে আসতেই আবদ্ধকে দেখতে পেল কথা হ্যাঁ আবদ্ধ তার সাথেই এসেছে দৌড়ে গিয়ে আবদ্ধকে জড়িয়ে ধরে কেঁদে দিল কথাকে কাঁদকে দেখে আবদ্ধেরও খারাপ লাগছে কিন্তু কথাকে থামাতে চাইছে না কারণ কথা নিজের জন্য খুব কমই কাঁদে সবসময় অন্যের জন্যই করে থাকে এবার না হয় নিজের জন্য কাঁদবে ফ্লোরে হাঁটু গিরে বসে কাঁদছে শোভন কথার ছেড়ে যাওয়াটা মেনে নিতে পারছে না সে একটা সময় কথাকে ছেড়ে দিয়েছিল সে আর আজকে কথা তাকে ছেড়ে দিয়েছে বুকে অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছে তার কথারও নিশ্চয়ই তখন এমনটাই অনুভব হয়েছিল নিজে নিজেই বলে উঠল শোভন কার্মা অলওয়েজ গেটসবেক মানুষ যা করে তা ফিরতো পেয়েই যায় সেটা আজ হোক বা কাল ফ্লোরে হাঁটু গিরে বসে কাঁদছে শোভন কথার ছেড়ে যাওয়াটা মেনে নিতে পারছে না সে একটা সময় কথাকে ছেড়ে দিয়েছিল সে আর আজকে কথা তাকে ছেড়ে দিয়েছে বুকে অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছে তার কথারও নিশ্চয়ই তখন এমনটাই অনুভব হয়েছিল নিজে নিজেই বলে উঠল শোভন কার্মা অলওয়েজ গেটস গেটসবেক মানুষ যা করে তা ফিরত পেয়েই যায় সেটা আজ হোক বা কাল চারদিকে আলোতে ভরপুর আশেপাশে লোকদের আনাগোনা চলছে ফেবারি নামক বিশাল হোটেল সজ্জিত হয়েছে আবদ্ধের আদেশ মাফেক তার সাথে কাজ করা বহু লোক এসেছে অভি আর দিয়ার এর উদ্দেশ্যে একে একে জমা হচ্ছে গিফট কাউন্টারে সাদা রঙের প্যান্ট পরে সবাইকে হাসি মুখে ধন্যবাদ জানাচ্ছে অভি তার পাশে দাঁড়িয়ে রয়েছে বাবা আর নিবিড় খাবারের দিকটা আবদ্ধ খেয়াল রাখছে যাতে কেউ কিছু করতে না পারে আর তার কোলে আছে ছোট দিহান আবদ্ধের সাথে ম্যাচ করে দুজনে একই রকমের শ্যুট প্যান্ট পরেছে হালকা লেমন কালারের কোট তার সঙ্গে বুকের সাইডে থাকা হালকা সবুজ রঙের ব্রুজটা চিকচিক করে যাচ্ছে স্টেজে এনাউন্স হচ্ছে দিয়ার আসার সময় হয়ে গেছে একটু পরেই শুরু হবে এঙ্গেজমেন্ট আবদ্ধের গার্ডদের আরও একদফ সতর্ক করে মেইন হলে চলে গেল স্পটলাইটের আলো সিঁড়িতে পড়েছে চারদিকে অন্ধকারে ঢাকা অল্প শব্দে পিয়ানো বেজে চলেছে বিভিন্ন রঙের ফুল সিঁড়ির দিকে সাজানো হয়েছে সেই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে দিয়া সাদা রঙের গ্রাউন্ড পরে গ্রাউন্ডের মাঝে চিকচিক করছে পাথরগুলো চেহারা ভর্তি সাজ চোখের নিচে স্টাইল করে কয়েকটা সাদা পাথর লাগানো হয়েছে চুলগুলো হালকা কার্লি করে খোপা করা হয়েছে ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক আর তার সাথে দিয়ার মুচকি হাসি ওর হাত ধরে নিচে নিয়ে আসছে কথা লেমন রঙের ফুলহাতা গ্রাউন পরে কথাকে দেখেই মুখে হাসি ফুটে উঠেছে আবদ্ধের এবার আর আগের মতন ভুল হয়নি তার নিজে দেখে বুঝে কথার প্রচ্ছন্দ মাফেক ড্রেস নিয়ে এসেছে লেমন রঙের মধ্যে সাদা পাথরের কাজ সাথে ম্যাচিং নেকলেস আর দুল চুলগুলো অর্ধখোলা সেই সাথে চিক চিক করে যাচ্ছে চুলে লাগানো সাদা পাথরগুলো নিজের বুকে হাত রাখলো আবদ্ধ মনে মনে ভাবছে সে ভীষণ সুন্দর লাগছে তার কথাকে কথার যাতে অস্বস্তি না হয় এজন্যই তো লং আর ফুল হাতার ড্রেস এনেছে সে আর তাছাড়া স্ক্যান্ডাল ড্রেসে কথাকে দেখলে তার মাথায় ঠিক থাকে না অন্য ছেলেদেরকে কি দোষ দিবে সে সেদিন কথা যখন ঝাপটে ধরে কেঁদেছিল তারপরই বলেছিল দিয়া আর অভির এঙ্গেজমেন্ট কথা আর সেও এক মাসের মাথায় সব সেট করে দেয় আসলে কথার কোনো কথাই ফেলতে পারে না সে কথা যদি এখন তাকে মরতে বলে তবে হাসিখুশি মরে যাবে আবদ্ধের এসব চিন্তার মাঝেই কথা তার পাশে এসে দাঁড়াল আবদ্ধের হাতটা শক্ত করে ধরতেই ধ্যান ফিরে এল তার একগালে হেসে কথাকে উদ্দেশ্য করে বলল লুকিং গরজিয়া স্মাইলেডি লেডি আবদ্ধের কথা শুনে ঠোঁট কামড়ে হাসল কথা আবদ্ধের চুলে হাত দিয়ে ঠিক করে দেওয়ার বাহানা করে বলল উম ইউ অলসো লুকড হ্যান্ডসাম কথার কপালের সাথে কপাল ঠেকালো আবদ্ধ দুজনে একসাথে হেসে উঠল দিয়াকে রিং পরাচ্ছে অভি চারদিকে সবার হৈহল্লোর পড়ে গেছে ক্যামেরায় ছবি তোলার শব্দ হচ্ছে অভিয়ার দিয়া একে অপরকে দেখে হাসছে এটা প্রাপ্তির হাসি প্রিয় মানুষকে নিজের করে নেবার হাসি ভালোবাসা পূর্ণতা পাওয়া হাসি কথা আর আবদ্ধের কাছে এসে দাঁড়াল অভিয়ার দিয়া কথাকে জড়িয়ে ধন্যবাদ জানালো দিয়া এতটা বছর তাকে আগলে রাখার জন্য অভিয় কথাকে ধন্যবাদ দিল পার্টির লাইট চেঞ্জও হচ্ছে কাপল ড্যান্সের সময় এটা ভাইলেনে বেজে চলেছে অসাধারণ একসুর ছোট বড় লাইটগুলো হলো রুমের মাঝের দিকে পড়েছে একজন দুজন করে অনেক জোড়া মানুষ মিউজিকের সাথে নেচে যাচ্ছে আবদ্ধকে এক প্রকার টেনে নিয়ে এসেছে কথা আবদ্ধ নাচতে জানে না তাই সে আসতে চায়নি কিন্তু কথা ঠিক আনিয়ে ছাড়ল তাকে কথার একটা জিনিসে আফসোস লাগে মানুষটা খুন ছাড়া কোনো কিছুই জানে না না জানে গান আর জানে নাচ ইন্টেমেন্ট ব্যাপারেও ব্যাপক ভীত তবুও এই মানুষটাকেই সে ভালোবাসে ব্যাপকভাবে ভালোবাসে কথার সাথে তাল মিলিয়ে ডানে বামে দুলছে আবদ্ধ মূলত কথার ফুটস্টেপ ফলো করে যাচ্ছে সে আবদ্ধের কাঁধে রাখা কথার হাতটা অনবরত আবদ্ধের গলায় সুরসুরি দিয়ে যাচ্ছে যার ফলে আবদ্ধ কিছুটা ভয় আছে এই মেয়ে নিশ্চয়ই কোনো ফন্দি করছে তাকে জ্বালানোর জন্য আবদ্ধের কপালের সাথে কপাল ঠেকালো কথা এরপর আস্তে করে ডানগালে চুমু খেলো। লিপস্টিকের দাগ স্পষ্ট আবদ্ধের গালে যা দেখে মুচকি হাসল কথা কিছুটা গলা কেশে নিল আবদ্ধ ধীর গলায় বলল কি করতে চাইছ তুমি কথা তুমি তো টাইম নিয়েছিল অভিয়ার দিয়ার বিয়ে অব্দি তবে এখন আমায় সেদিউস কেন করছ গলার আওয়াজটা কিছুটা আবেদনময়ী করে বলল কথা উমম কিছুই করতে চাইছি না তো আমি আমি কি কিছু করতে জানি কথার এমন আওয়াজে শরীরে কামনা জেগে যাচ্ছে আবদ্ধের সে বেশ বুঝতে পারবে মেয়েটা তাকে ঘোল খাওয়ানোর জন্য এমন করছে কিন্তু সে তো এত সহজে হার মানবে না আজকে কথাকে ঘোল খাওয়াবে সে তাই নিজেকেও কিছুটা শান্ত করে নিল আবদ্ধ মুচকি হেসে বলল না তুমি কিছু করতেই না কিন্তু আমার তো বহু কিছু করতে মন চাইছে সেটার কি হবে আবদ্ধের গলা জড়িয়ে ধরল কথা চোখে চোখ রেখে বলল কি করতে মন চাইছে পকেট থেকে একটা রিংয়ের বক্স বের করলো আবদ্ধ বক্সটা খুলে ভেতরের রিংটা দেখিয়ে কানের সামনে গিয়ে বলল এইটা পরে নাও আর আমার হয়ে যাও একটা দীর্ঘশ্বাস ছাড়ল কথা এই প্রোপোজালটা কি একটু রোমান্টিক ড্রামাটিক করা যেত না আবদ্ধ আবদ্ধ ইউ আর স্টুপিড কথার এসব কথা গায়ে লাগেনি আবদ্ধের তাই তো শব্দ করে হেসে দিয়েছে বক্স থেকে রিংটা খুলে কথার হাতে পরিয়ে দিল লাল পাথরের ডায়মন্ড রিংটা বেশ চকচক করছে কথার ফর্সা হাতে আলতো করে কথার হাতে ঠোঁট ছোঁয়ায় আবদ্ধ হাসি মুখে বলে থ্যাংকিত কথা আমায় চুজ করার জন্য আমার লাইফে আসার জন্য কথা কিছু বলতে গিয়েও বলল না হঠাৎ তার চেহারায় চিন্তা ফুটে উঠেছে আবদ্ধকে বলল আমি আসছি তুমি ওয়েট কর এটুকু বলে আর দাঁড়ায় কথা এক প্রকার ছুটে বাহিরে চলে গেছে আর তার যাওয়ার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে আছে আবদ্ধ গার্ডেন এরিয়াতে এসে ডানে বামে ঘুরছে কথা এখানেই তো তাকে আসতে দেখেছিল এবার কোথায় গেল সে এইসব ভাবতে ভাবতেই কেউ একজন কথার পেছনে হাত রাখল ঘাড় ঘুরিয়ে তাকাতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল কথা হাসি মুখে বলল ইউ ওকে হেনাল কোনো সমস্যা হয়নি তো মাথা নাড়িয়ে হ্যাঁ বলল এনাল কথার হাতে কিছু কাগজ ধরিয়ে দিল কাগজ দেখেই হাসল কথা কথাকে উদ্দেশ্য করে বলল এনাল কথা আরও একবার ভেবে দেখো আবদ্ধকে মারা কি ঠিক হবে যদি সে বুঝে যায় আমাদের প্ল্যান এনালের দিকে ভ্রুকুচকে তাকালো কথা হালকা হেসে বলল এটা একদম সম্ভব নয় আমি সব জেনে শুনে করেছি মনে রাখো এনাল আবদ্ধ না মরলে আমরা কেউ বাঁচব না আবদ্ধকে মরতে হবে তবেই আমরা সুখের সন্ধান পাব তবু আরেকবার ভেবে দেখো ভাবা ভাবি সব শেষ যা করার আজকেই করব তুমি সময় মতন এক্সিডেন্ট করিয়ে দিও আবদ্ধকে শেষ করে নতুন জীবন করব আমরা যেখানে না কেউ আবদ্ধকে চিনবে আর না দিলের কে মাথা দুলিয়ে গার্ডেন এরিয়া থেকে বেরিয়ে গেল এনাল আর পেছনে দাঁড়িয়ে বড় নিঃশ্বাস ফেলল কথা আর তো কিছু ঘন্টা তারপর না থাকবে আবদ্ধ আর না থাকবে তার রাজত্ব ভোর তিনটা চার চার দিকে পুলিশের আর অ্যাম্বুলেন্সের শব্দ ভেসে উঠছে গাড়িতে পানি দিচ্ছে ফায়ার সার্ভিস টিম সাংবাদিকদের ভিড় জমে গেছে প্রতিটা চ্যানেলে লাইভ হচ্ছে ব্রেকিং নিউজ আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া আবদ্ধ রহমান ও তার পুরো ফ্যামিলির উপরে অজানাকেও এটাক করেছে আজকে কিছু ঘন্টা আগেই তার ভাইয়ের অ্যাঙ্গেজমেন্ট ছিল তারই শত্রুর বোন দিয়ার সাথে একটু আগেই তারা সবাই আমেজে ছিল কিন্তু এখন সব শেষ পুলিশেরা সন্দেহ করছে আবদ্ধের কোন শত্রুরা এমন করেছে আবদ্ধের সাথে ছিল তার ভাই বাবা আর দিলেরের ছেলে ওয়াইফ এন্ড বোন তবে কি দিলের কে যারা মেরেছিল তারাই আবদ্ধকে খতম করে দিয়েছে পুলিশের ধারণা গাড়িটা এক্সিডেন্ট হওয়ার পর আগুনে ঝলসে গেছে ভেতরের কেউই বেঁচে নেই লাশ সব বের করা হয়েছে সন্দেহ করা হচ্ছে এরাই আবদ্ধের পরিবার তবে একদিক দিয়ে ভালো হয়েছে বিশ্বে আরও একজন মাফিয়ার মৃত্যু হয়েছে যারা এতদিন মানুষকে মেরেছে আজ তারা নিজেরাই লাশ হয়ে গেছে এখন এইটুকুই আমাদের সঙ্গে থাকুন বাকি খবর পড়ে জানানো হবে এইটুকু বলেই বিদায় জানাল সাংবাদিক শহুরে প্রায় আনন্দ লেগে গেছে একজন খারাপ মানুষ মরায় তাদের সুখের শেষ নেই আন্ডারওয়ার্ল্ডেও ধুম লেগে গেছে কে নিবে আবদ্ধের স্থানকে ফুলে সাজানো বিছানায় বসে আছে কথা বারবার দরজার দিকে নজর দিচ্ছে সে আর ভাবছে মানুষটা আসতে দেরি করছে কেন দরজা খোলার শব্দে কিছুটা গুটিয়ে বসল কথামুখে চাপা হাসি রেখে মাথা নিচু করে ফেলে কিন্তু অনেকম্মন হয়ে যাবার পরও লোকটা তার কাছে আসছে না সেটা দেখে চটে গেল কথা ভারী লেহেঙ্গার নিচের পাটটা ধরে এক প্রকার লাফিয়ে খাট থেকে নেমে গেল বারান্দায় দাঁড়িয়ে আছে লোকটা আর আকাশ পানে চেয়ে আছে কি ভাবছে কে জানে মানুষটার নজর পাবার জন্য হালকাভাবে কাশি দিল কথা কিন্তু লোকটা তাকে পাত্তাই দিল না এবার কঠোর গলায় ডাকল আবদ্ধ আবদ্ধ সমস্যা কি তোমার কথার দিকে মুখ ঘুরিয়ে তাকালো আবদ্ধ মুচকি হেসে বলল সমস্যা নেই কোনো এমনি ভালো লাগছিল না আবদ্ধের পাশে এসে দাঁড়ালো কথা ধীর গলায় বলল তুমি কি রিগ্রেট করছ এখানে এসে এই জীবন প্রচ্ছন্দ হয়নি বুঝি আগের জীবনে ফিরে যেতে চাও এই দেশে এসে থাকতে কষ্ট হচ্ছে বুঝি কথার দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলো আবদ্ধ পেছনে থেকে জড়িয়ে ধরে বলে আমি ভালো আছি কোনো রিগ্রেট হচ্ছে না আমিও তো সবসময় এমন লাইফ চাইতাম আর এটা তোমার জন্মস্থান তাই আমার বেশ ভালো লেগেছে আসলে আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমাদের বিয়ে হয়ে গেছে সব কিছু ঠিক হয়ে গেছে বিশ্বাস করতে কিছুটা কষ্ট তো লাগবেই এখানে কষ্টের কি আছে তোমার তো হ্যাপি হওয়ার কথা আর বেশি ভাবার দরকার নেই এনাল বলেছে সেখানকার অবস্থা সব ঠিক আছে সবাই বিশ্বাস করেছে আবদ্ধ আর বাকি সবাই শেষ হয়ে গেছে সো ডোন্ট কথা তুমি যদি মাফিয়া লাইনে যেতে তবে আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে মানে তুমি এত সুন্দরভাবে আমাদের মৃত্যুর প্ল্যানটা করেছো যে সবাই সত্য ভেবে নিয়েছে আবদ্ধের কথায় খানিকটা হাসল কথা বলল সেটা সত্যি কথাকে হারানো এতটা সহজ নয় আর সবাই বিশ্বাস করেছে এটা সিউর বলতে পারবো না হয়তো এখনো কিছু লোক অবিশ্বাস করছে তোমার মার যাওয়ার ব্যাপারটা নিয়ে আর বাংলাদেশে আসার কারণটা হচ্ছে কেউ সহজে এই দেশে আসবে না এইটা সবচেয়ে সেফ প্লেস বুঝলা আবদ্ধের সাথে মিলেই নিজেদের মৃত্যুর প্ল্যানটা করেছিল কথা যাতে আবদ্ধের শত্রুরা ভাবে সে শেষ হয়ে গেছে আর এখানে এসে সে নিজেদের জীবন ভালোভাবে শুরু করতে পারে নিজেদের বাড়িতে ফিরে এসেছে কথা রেস্টুরেন্ট সে। মাস খানেক হয়েছে বিড়িতে এসেছে তারা দিয়া আর অভির বিয়ে দিয়ে দিয়েছে আর আজকে তাদের বিয়ে হয়েছে আর এসবে এনাল তাকে সাহায্য করেছে দরজায় বারবার টোকা পড়তেই বিরক্তি নিয়ে গেল আবদ্ধ তার পেছনে কথা দরজা খুলতেই দিহানকে দেখতে পেলো দিহানকে কোলে নিল আবদ্ধ হাসি মুখে বলল হোয়াট হ্যাপেন্ড বেবিং আমি তো তোমায় আর মাম্মাকে গুড নাইট জানাতে এসেছিল আজকে আমি দাদুর রুমে থাকব তোমরা টেনশন নিবা না জাস্ট ইনজয় ইউর ফার্স্ট নাইট বলেই আবদ্ধের গালে চুমু দিল দিহানের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেছে আবদ্ধের কি বলল ছেলেটা ফার্স্ট নাইট মানে এগুলাকে শিখিয়েছে কথা নয় তো কথার দিকে ভ্রুকুচকে তাকালো আবদ্ধ হাসিমুখে কথা দিহানের গালে চুমু খাচ্ছে দিহান এসব কথা তোমায়কে বলেছে কিছুটা কঠোর গলায় বলল আবদ্ধ অভি চাচ্চু বলেছে আজ তোমাদের ফার্স্ট নাইট আর আমি যাতে তোমাদের না জ্বালাই সো গুড নাইট ড্যাড গুড নাইট মাম্মা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল দিহান যা দেখে হাসছে কথা তার হাসি মূলত আবদ্ধের চেহারা দেখে পাচ্ছে দিহানক তাকে না জানেও পুরো দমে নক আউট করে দিয়েছে দরজাটা আটকিয়ে কথার দিকে তাকালো আবদ্ধ বিরক্তি নিয়ে বলল এই অভিকে সায়স্তা করা লাগবে বাচ্চাদের কিসব শেখাচ্ছে তুমি কিছু বললে না কেন দিহানকে আবদ্ধের দিকে এক নজরে তাকিয়ে আছে কথা ঠোঁট বাকিয়ে হাসল সে এক ভ্রু উঁচু করে বলল শেরোয়া বেশ লাগছে তোমায় বাঙালি পোশাকে মারাত্মক লাগে তোমায় এবার তোমার আমার অপেম্মার পালা শেষ হতে যাচ্ছে নো ওয়ান ফ্রম ফ্রম্মি আবদ্ধ এইটুকু বলেই মুচকি হাসি দিল কথা কথার দিকে তাকিয়ে হাসল অবদ্ধ সেরোয়ানিটা খুলে সাইডে রেখে দিয়ে এগিয়ে গেল কথার দিকে আবদ্ধকে ঝাঁকটে ধরল কথা আবদ্ধের বুকে কয়টা চুমু খালো সে এরপর নিয়ে পারি জমালো অন্য সুখের দুনিয়াতে যেখানে শুধু ভালোবাসা আছে দুই বছর পর বিছানায় উবু হয়ে ঘুমিয়ে আছে আবদ্ধ এদিকে আবদ্ধকে দেখে অস্থির হয়ে যাচ্ছে কথা আবদ্ধ ওয়ে কাপ আবদ্ধ লিলিকে ফিটার বানিয়ে দাও আর কত পরে পরে ঘুমাবে রেস্টুরেন্টে যেতে সময় লাগবে দিহানকে স্কুলে দিয়ে আসতে হবে আবদ্ধ ঘুম ঘুম চোখের কথার বিরক্তিকর চেহারা দেখে উঠে মুচকি হাসি দিল সে আরমোড়া দিয়া উঠে টাউজারটা ঠিক করে নিচে নেমে জড়িয়ে ধরে কথাকে কথার গলায় নাক ঘষে বলে সারারাত তোমার জন্য ঘুমাতে পারিনি এখন সকালেও ঘুমাতে দিবে বাহুডর থেকে নিজেকে ছাড়িয়ে গলায় বলল আমি ঘুমাতে দেই না তুমি আর তোমার মেয়ে আমায় ঘুমাতে দেও না একে তো মাঝরা তবদি তোমার মেয়ের জ্বালা সহ্য করা লাগে এরপর তোমার জ্বালা শুরু হয় তোমরা দুই বাপবেটি জ্বালিয়ে খাও আমাকে কথা আমার মেয়েকে কিছু বলবে না আমার লিলি তোমায় ভুলেও জ্বালায় না আর না আমি জ্বালাই তাই না মাম্মা কথা আর আবদ্ধের আট মাসের মেয়ে লিলি লিলিকে ধরে চুমু খালো আবদ্ধ পেছনে দিহান স্কুল ড্রেস পরে রেডি হয়ে আছে আবদ্ধ আমি দেহানকে নিয়ে বেরিয়ে পড়ছি লিলিকে ফিটার বানিয়ে খাইয়ে নিয়ে এসো মাথা নাড়িয়ে হ্যাঁ বলল আবদ্ধ ঘুমিয়ে থাকা লিলিকে আবারও দোলনায় রেখে জলদি ফ্রেশ হয়ে গেল নিজে নাস্তা করে ফিটার বানিয়ে খাইয়ে বেবি ক্যারি ব্যাগ নিয়ে বেরিয়ে গেল রেস্টুরেন্টের উদ্দেশ্য দুবছর যাবত এই দেশে ভালোই আছে তারা রেস্টুরেন্টও ভালো চলছে অভি এখানে হাসপাতালে ডক্টর দিয়া পাঁচ মাসের প্রেগন্যান্ট বাবাও ভালো আছে তারা সবাই একদম নর্মালভাবে লাইফ লিড করে যাচ্ছে ঠিক যেমনটা তার প্রয়োজন ছিল রেস্টুরেন্টে পৌঁছে কাজে লেগে গেল আবদ্ধ কত শত মানুষের ভিড় জমে গেছে কথার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে সে রাত প্রায় বারোটা বাজে রেস্টুরেন্ট বন্ধ করে মাত্রই বেরিয়েছে আবদ্ধ আর কথা লিলিটাকে বুকে জড়িয়ে নিল আবদ্ধ বাচ্চাটা ঘুমিয়ে গেছে পাশাপাশি হাঁটছে দুজনে কেউ ওদের ফলো করছে সেটা হয়তো বুঝতে পারেনি কিছু দূরে গিয়ে ফোন বের করলো লোকটা কাপা কাপা হাতে একটা নাম্বার ডায়াল করল ও পাশ থেকে হ্যালো বলছে লোকটা কাপা কাপা গলায় জবাব দিল এপাশে লোকটা সসার ও বেঁচে আছে সে মরেনি ফোনের অপর পাশে লোকটার ভ্রু কুচকে গেল কঠিন গলায় বলল কে বেঁচে আছে আর কিছু বলতে পারেনি লোকটায়ের আগে আবদ্ধ এসে লোকটার গলায় ব্লেড চালিয়ে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত পড়ছে লোকটার গলা থেকে রাস্তার পাশে লোকটা মুরগির মতন দাফরাচ্ছে হাতের পাশে থাকা ফোনটা তুলে নিল আবদ্ধ লাইন কেটে মোবাইলটাকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিলে নিজের হাতা লাগা রক্তগুলো দাপড়ানো লোকটার গায়ে পুছে দিল আর কর্কট গলায় বলল আমি আবদ্ধ সব ছেড়ে দিয়েছি বলে আমায় গাধা ভেবেছিলি তোরা সবাই কি ভুলে গেছি স্বামী আবদ্ধ রহমান দা হার্টলেস কিং তোরা আমায় ফলো করবি আর আমি তোদের ছেড়ে দিব উহুম কোনোদিনও না আবদ্ধ হার্টলেস ছিল এখনো আছে ঘুমিয়ে থাকা আবদ্ধকে জাগিয়ে তুলিস না নয়তো পুরো দুনিয়া জ্বালিয়ে দিব এক সময়ে নিস্তেজ হয়ে গেল লোকটার দেহ মুচকি হেসে সেখান থেকে চলে গেল আবদ্ধ ল্যাম্পপোস্টের আলোয় লিলিকে নিয়ে দাঁড়িয়ে আছে কথা এক হাতে বাজারের ব্যাগ আবদ্ধটা তাকে এখানে একা রেখে কোথায় যে গেছে কথার ভাবনার মাঝেই দৌড়ে এলো আবদ্ধ হাতে তার আইসক্রিম লিলিকে কোলে নিল আবদ্ধ অন্য হাতে বাজারের ব্যাগ আর কথার দিকে এগিয়ে দিল আবদ্ধের দিকে ভ্রু কুচকে তাকালো কথা কঠিন গলায় বলল কোথায় গিয়েছিলে তুমি কোথায় আবার গিয়েছিলাম ওইখানে কুকুর ছিল সেটাকে তাড়াতে গিয়েছিলাম আবদ্ধের কথায় শুনে হাসলো কথা আবদ্ধের কপালে লেগে থাকা রক্তের ছিটাগুলো পুষে দিয়ে বললো কুকুর তাড়িয়েছ অথচ তার রক্ত গায় নিয়ে খুঁজছ বিসকেহ বলেই রহস্যময় হাসি দিল আবদ্ধ বুঝে গেছে কথা তাকে কি বুঝাতে চেয়েছে কথা জানতো সে কুকুরে মারতে গিয়েছিল তাই তখন তাকে আটকায়নি আবদ্ধের বাহু চেপে ধরল কথা ল্যাম্পপোস্টের আলোতে হেঁটে যাচ্ছে তারা দুজনে কোনো এক আজনা ভবিষ্যতের দিকে সেখানে কি আলো আছে নাকি অন্ধকারে পরিপূর্ণ সমাপ্ত